আলাইকুম টু মাই আমি রেহানা আপনার মাঝে একটা নতুন ভিডিও লাইছি আশা করি আপনারা সব বালা আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত বেশ বালা আছি আজকের ভিডিওত আমি আমার জালর গড় জেতু মাছ মুরগ বইয়ে বইয়ে ভাজিয়ার বহিয়া বহি নাই উবাহি উবাহ বাজি ইয়াৰ ফ্ৰাই কৰি নিয়াৰ আৰু কি তো কেমেৰা অন কৰিলাম আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ খৰি কৰি দেখাই তাম চাই যে মেজৰ যালে আমাৰ কিলা সাজ শৰাই দিয়া আমাৰ যে পাম্প পট্টি দিয়া দিয়া খৈৰ সাজ শৰাই দিয়া খৰি ৰা যে আমি যে সুন্দৰশৰীয়া যে কিটা মৰমৰা কৰ্কৰা জৰ্ জৰখৰীয়া মাছ মোৰক বাজতাম পাৰি একটো বাজিয়াই দেই তো আসলে একটা একটু একটা ফানি খরি হইলাম কারণ আমি নানি মাছ খুব সুন্দর করে বাজতাম পারি আসলে নিজের প্রশংসা কোনো কোনো সময় খরা লাগে তো গিয়া মাছ বাজিয়া বাজি আর বেশ কিছু মুরগ টুকরাইন আজকে দুই একজন মেহমান আইবা তো বাজিয়া আকে নিমগি তো আমি একটা কাজ করি আর কি যে মাছগুলা যে ইয়ত ফ্রাই করি ইকটা তাবার মুরগ ফ্রাই করলে মুরগগুলা সুন্দর হয় না মাছ পাঙ্গি যায় ওরকম একটা আর কি হয় মাছও ফ্রাই করার লাগি মাছর আলাদা তাওয়া রাখতে হয় আমার কাছে একটা বালা লাগে তো মুর্গগুলারে আমি একটু সুন্দর সুন্দর করিয়া আর একটা বৌলোর মাঝে হলুদ ইয় দিয়ে আর কি নিয়ে নিছি আছেগি হলুদ লবণ দিয়া আমি তো এভরি ওয়ান হলুদ লবণ তারপরে ধনিয়া পাউডার আর লাল মরিচ একটু দিয়ে আমি বাজিয়া নিছি কালার সুন্দর হওয়ার লাগি আর এখানেও বাজিয়া যেগুলো আমি চিকেন আর কি বুনা কর্ম জাল 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 করিয়া এগুলা বাজা শেষ একদম আর এখানে মাছ ইয়কর্ম আৰু তাৰ মাজে আৰু এটা ক্লিপো আপোনাৰ দেখত পাৰ্চোন ছুট চুট' কৰি তোৰা চিকেন ভাজি আনিয়াৰ ইগুণ এক থৰ শাৰী লাগে তো চব বাজা বাজিৰ সাজ আজিকে খৰ মূল লাষ্টে চিকেন বুনা উনা খৰিয়া দিমো মানে জাল জাল সৰিয়া স্পাইচি সৰিয়া তো আপোনাৰ লগে লগে এনে শ্বেয়াৰ কৰি আৰু এখন হলুদ লবন বা সৰু কৰি দিয়া আৰু কি মাছ আমি একটো মেৰিনেটৰি ৰাখি দিমো মাহাৰিয়া উকাই গুচাই আৰু ফ্ৰাই কৰি নিমগীয়া তো মূলত গল্প করতাম আপনার লগে আর ভিডিওটা আর কি শেয়ার করতাম ওটাও আর কিছু নাই আজকের ভিডিওর মাঝে। তো পাম্প পট্টি দিয়া দিয়ে তোমার সাজ সরানিয়র আপনার খাসি একটা হইলাম। কারণ গিয়া আমি যে যো জোরা খরি বাঁচতাম পড়ি ওলা একটা পাম্প পট্টি আইস এখানে আমি মাছ বহাই দিয়াৰ আর একজোরা এক চারি পাঁচ টুমা ছয় টমা দিয়ে আর কি কারণ ওই লগিয়া বেশি মাছ দিলে এক লগে তাওয়ার মাঝে মাছ ভাঙি যাওয়ার সম্ভাবনা থাকে তো এর লাগে আর কি বয়ে লাগে তো আপনারা যে যেখান থাকি আমার ভিডিও দেখরা সকলরে থ্যাংক ইউ সো মাচ আর দেশ বিদেশ যে যেখানো আসেন প্লিজ আমার ভিডিও আপনারা যারা দেখরা দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা আপনারা আছে আমার একটা অনুরোধ আর আপনারা যারা যারা দেশ বিদেশের যে যেখান থাকি ভিডিও দেখরা লাইক দিবা আর আসলে দেশ বিদেশের হওয়ার কারণ হইলে আমার তো ভিডিও আপনারা অনেকে দেখেন দেশ বিদেশের মানুষে এর লাগে আর কি খোয়া যে দেশ বিদেশের যে যেখান থাকে আমার ভিডিও দেখরা ইলা না হইলে তো না কারণ আপনারা তো অনেকে ভিডিও দেখেন দেশ দেবংকি দেশের বাইরে তো ও কারণে আর কি সহল খোয়া লাগে একলগে তো আপনারা সব মানে সব লাগে দোয়া রইলো অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো আপনারা আমার ভিডিও সুন্দর করে দেখার লাগে আর অত করে দেখার লাগে আপনারা যদি না দেখতে আমি উৎখান আগাম পারতাম না আপনারাও আমার সব কিছু আপনারা সুন্দর করে ভিডিও দেখুন লাগে আমি একটু না একটু আমি একটা না একটা ইয়ফাইয়ার আর কি যেমন আমার একটু না একটু লাভ হয় আপনারা ভিডিও হন বলিয়া আমার একটা না একটা ইয়ে থাকে ভালোবাসা দিরা বলিয়াও খান তো গল্প করি করি সব বাজাবাজির খাজ শেষে আমি চিকেন জাল ফ্রাইটা বয় দিছি এখানেও আপনারা দেখতে পাররা আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে আর কি মশলাটার খসাইয়া চিকেন আর ডিম এগুলা আর চিকেনে আমি কী তাকড়ম জাল ফ্রাই করলেইম তো আপনার সব দাওয়াত রইল অবশ্যই আপনারাও আমার একটা ফ্যামিলি যেহেতু না হইলেই না তো আপনারা আবারও হই আর কিন্তু যারা যারা ভিডিও দেখলাম এখনও লাইক দিছ না লাইকটা দিলাইবা। অবশ্যই দয়াখরি অনেকে লাইক দিতে দিলেই বা বাড়ি লাইকটা আপনার লাগে অনেক দোয়া অত সুন্দর করে ভিডিও আসলে আমি কু বি কৃতজ্ঞ আপনার আখাছে আমি কু কৃতজ্ঞ কারণ ভিডিও না দেখলে আমি অত দূরও ইয়াক গাম পারলাম না আপনারা ভালোবাসিয়ে ভিডিও না দেখলে আমি অত করতাম পারলাম না তো ওটাও আপনারা ছাওয়া। হওয়া দোয়াখর বা আমার লাগি আমার ফেমিলি সকল লাগে আমি আপনার লাগি দোয়া করি আপনার ফেমিলি লাগি অনেক দোয়া করি বালা তাক্তা সুস্থ তাক্তা ওহানু সাই এর চেয়ে বেশি কিচ্ছু নাই যে যেখান থাকি ভিডিওতে খেনে আপনারা আপনারা প্রত্যেকটা জাগাত বালা তাক্তা ওহানু আমি দোয়া করি আর কিছু খার মতো নাই তো এ ভি ওয়ান এখানে তো আজকে আমি মেজর জাল গরু আমি আমার মেজে জালর গরু আর কি রান্না কররাম বাজাবাজি করাম আর ওখানেও খাওয়া দাওয়া করমু একটু পরে লাঞ্চ হরম আর কি এখন দুপুর দুপুর লাগে আর কি দুপুর টাইমে আর কি যেমন বারোটা একটা হয়েছে রান্না বারগুলা শেষ আর খাওয়া দাওয়া সরিয়া তারপরে কাজ শেষ হয়ে যাব একদম তো এখানেও কেন পারা জাল জাল সরিয়া আমি চিকেন কি আর কি বোনা সরি আর শেষে হইলি খাওয়া দাওয়ার পাট তো সাথে দিলাই মো দিম আসলে দিম বাজিয়া লাস্টে দিলাইলে সুন্দর হয় আর না সুন্দর লাগে একদম ডান আপনারা দেখতে পারবা চিকেন জাল ফ্রাই করা শেষ আর সাথে ধনিয়া পাতা দিয়া তারপরওলিয়া এখানো এখানে দিলাইছি মোম তো আজ ও পর্যন্ত আগামী কোনো ভিডিওত দেখবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ